Hello viewers, so welcome to my YouTube channel Work with Bead. আজ আমরা এই গাদাটি তৈরি করব তো চলুন দেখি আমাদের এটি তৈরি করতে কি কি লাগবে এখানে আমি 6 নম্বরের মুক্তপতিটা নিয়েছি এটা কমলা কালার এটা লাগবে আমাদের 5 গ্রামের মতো এবং সাদা পুতি অল্প কিছু সাদা পুতি হলে হবে এবং একটি লাল এবং একদম ছোট সাইজের দুটি কালো পুতি এবং 6 নম্বরের এবং কিছু কালো পুতি এখানে রক সুতা ব্যবহার করব আমরা 50 নম্বরের এবং নেল কাটার তো চলুন শুরু করা যাক এখানে আমি 3 হাত পরিমাণের একটি রক সুতা কেটে নিয়েছি প্রথমে আমাদের এখন 6 এর ফুল করতে হবে সো আমি একটি সুতায় 6টি কমলা পুতি ভরে নেছি দেখুন 6টি পুতি ভরে এখন আমি ক্রস করে দিচ্ছি আমাদের প্রথমে কাজ হবে একটি 6 এর ফুল দেখুন আমাদের কিন্তু এখানে একটি 6 এর ফুল হয়ে গেছে এখন আমাদের এক কমনে এখানে করতে হবে 5 এর ফুল এই 6 এর ফুলের উপরে আমরা একটি করে পুতি কমন নিয়ে আমরা 5 এর ফুল করব 5 এর ঘর কমপ্লিট করব ওকে তো আমাদের সুতায় রয়েছে যেহেতু একটি পুতি আর আমি এই সুতায় 4টি পুতি ভরে ক্রস করে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে একটি 5 এর ফুল হয়ে গেল এখন আমি আবারো 6 এর ফুলে থেকে এই সুতাটা দিয়ে একটি পুতি কমন নেব এবং এই সুতায় এখন আমি 3টি কমলা পুতি ভরে ক্রস করে এখানে আবারো একটি 5 এর ফুল করব যেহেতু আমাদের সুতায় রয়েছে 2টি পুতি এর জন্য আমি এই সুতায় 3টি পুতি ভরে ক্রস করে দিচ্ছি সেম একইভাবে আমরা এই সুতো দিয়ে সামনে থেকে একটি পুতি কমন নেব এবং এই সুতায় এখন আমি আবারও 3টি কমলা পুতি ভরে ক্রস করে দিচ্ছি আবারও আমি এই সুতো দিয়ে সামনে থেকে একটি পুতি কমন নেব এবং এই সুতায় এখন আমি আবারও 3টি কমলা পুতি ভরে ক্রস করে দিচ্ছি আমি এই সুতো দিয়ে সামনে থেকে আবারও একটি পুতি কমন নেব এবং এখানেও আমি এই সুতায় 3টি কমলা পুতি ভরে ক্রস করে আবারও একটি 5 এর ফুল করব আমাদের এখানে টোটাল 6টি 5 এর ফুল করতে হবে আমাদের সর্বশেষ গড়াটি বাকি আছে দেখুন এখানে 1 2 এই দুটি পুতি কমন নিতে হবে যেহেতু আমাদের এটা সর্বশেষ ঘর এখন আমাদের সুতায় রয়েছে দেখুন 3টি পুতি আর আমি এই সুতায় 2টি কমলা পুতি ভরে ক্রস করে এখানে 5 এর ফুল কমপ্লিট করে দ্বিতীয় লাইনটি আমরা কমপ্লিট করে ফেলব দেখুন আমাদের এই 6 এর ফুলের উপরে আমরা কিন্তু 1 2 3 4 5 6টি 5 এর ফুল করেছি এখন আমাদের কি করতে হবে 2 কমনে 6 এর ফুল করতে হবে তো আমরা প্রথমে একটি এই সুতা দিয়ে একটি পুতি কমন নিতে হবে দেখুন এখন আমাদের কিন্তু 2 কমনে 6 এর ফুল করতে হবে সো আমি আমাদের সুতায় যেহেতু 4টি সরি 2টি পুতি আছে আর আমি এই সুতায় 4টি পুতি ভরে ক্রস করে এখানে 6 এর ফুল করব আমাদের 3 নাম্বার লাইনটি হবে 2 কমনে 6 এর ফুল দেখুন আমি 4টি পুতি ভরে ক্রস করে দিচ্ছি এই সুতো দিয়ে সামনে দিকে আবারও 2টি পুতি কমন নেব আমি এখন আমাদের সুতায় রয়েছে 3টি পুতি আমি এই সুতায় আর 3টি পুতি ভরে ক্রস করে দিচ্ছি সেম একইভাবে আমি এই সুতো দিয়ে সামনে দিকে আবারও 2টি পুতি কমন নেব
এবং এই সুতায় এখন আমি আবারও তিনটি কমলাপতি ভরে ক্রস করে আবারও এখানে একটি ছয়ের ফুল করব। সেম একইভাবে এই সুতোতে সামনের দিকে আবারও দুটি পুঁতি কমল নেব। এই সুতোয় এখন আমি আবারও তিনটি পুঁতি ভরে ক্রস করে আবারও একটি ছয়ের ফুল করব। আবারও আমি সামনে থেকে দুটি পুঁতি কমল নেব এবং হাতের বাম পাশে সুতোয় এখন আমি আবারও তিনটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমাদের সর্বশেষ গড়টি বাকি আছে, সো আমি এখন দেখুন এক দুই তিন এই আমাদের তিনটি পুঁতি কমল নিতে হবে। এখন আমাদের সুতায় রয়েছে দেখুন চারটি পুঁতি, আর আমি এই সুতোয় দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু তিন নম্বর ঘরটি আমাদের দুই কমনে ছয়ের ফুল করে নিলাম। এখন আমি এই সুতো দিয়ে আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নেব, এবারও আমাদের দুই কমনে ছয়ের ফুল হবে। এই একই নিয়মে আমরা আরও দুটি পুঁতি দুটি ঘর করে নেব। ওকে ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আবারও দুটি ঘর করে নিয়েছি একই নিয়মে। এই নিয়মে দুই কমনে ছয়ের ফুল করেছি, আমি দুটি ঘর করে নিয়েছি। প্রথমে আমরা একটি ছয়ের ফুল করেছি, দ্বিতীয় লাইনে আমরা এক কমনে পাঁচের ফুল করেছি, তারপরে আমরা দুই কমনে ছয়ের ফুল করেছি তিনটি ঘর। এখন আমাদের দুই কমনে পাঁচের ফুল করতে হবে, সো আমি একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি প্রথমে। দুই যেহেতু আমাদের দুই কমনে পাঁচের ফুল করতে হবে, সো এর জন্য আমি একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন আমি এই সুতায় আর তিনটি পুঁতি পরে ক্রস করে এখানে একটি পাঁচের ফুল করব। দেখুন আমাদের কিন্তু একটি পাঁচের ফুল হয়ে গেল। আবার আমি সামনে থেকে দুটি পুঁতি কমন নেব এবং আমাদের সুতায় থাকবে হলো তিনটি পুঁতি। দেখুন আমি আর দুটি কমলাপুঁতি ভরে ক্রস করে এখানে একটি আবারও পাঁচের ফুল করব। দেখুন আবারও আমি সামনে থেকে দুটি পুঁতি কমন নেব এবং এই সুতায় এখন আমি আবারও দুটি পুঁতি ভরে গিট দিয়ে দেবো, যেহেতু আমার সুতাটা ছোট হয়ে গেছে এর জন্য গিট দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও তিন হাত পরিমাণের একটি রক সুতা কেটে নিয়েছি। এখন আমাদের দেখুন ভিউয়ার্স, এই যে এখানে ক্রসের দিতাম আমরা, যদি এখানে থাকতাম তাহলে ক্রসটা আমাদের এই পুঁতিতে থাকতো, সো আমি এখানে সুতাটা ভরে নিলাম। এখন আমরা আবারও সামনে থেকে দুটি পুঁতি কমন নেব সেম একইভাবে। আবারও আমি এই সুতোয় দুটি পুঁতি ভরে ক্রস করে এখানে আবারও পাঁচের ফুল করব। সেম একইভাবে আমি আবারও সামনে থেকে দুটি পুঁতি কমন নেব। এবং এই সুতোয় আবারও দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আমাদের ছয় নম্বর লাইনটি আমরা কিন্তু দুই কমনে পাঁচের ফুল করতেছি। দেখুন ওকে, আমাদের সর্বশেষ ঘরটি বাকি আছে, সো আমি আবারও সামনে থেকে এক দুই তিন এই তিনটি পুঁতি কমন নেব। এখন আমরা আর একটি পুঁতি ভরে ক্রস করে এখানে পাঁচের ফুল কমপ্লিট করে ফেলব, সো আমি আর একটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি।
ওকে দেখুন ভিউয়ার্স, এখন আমরা এই সুতাটা ঘুরিয়ে নেব। দেখুন এই যে ছয়ের ফুলের উপরে আমরা সুতাটা ঘুরিয়ে এখানে ক্রসের মতো করে নেব। এই যে পুঁতিতে দেখুন এই সুতোটা আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এই যে ক্রসের মতো হলো। এখন আমরা এই পাঁচের ফুলের উপরে আমার মাথা বানাবো। তো এর জন্য আমরা দেখুন এই সুতোয় আমি তিনটি সাদা পুঁতি ভরে ক্রস করে এখানে চারের ফুল করব। এখন আমাদের এক কমনে চারের ফুল করতে হবে। তো এর জন্য আমি তিনটি সাদা পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি। আমরা কিন্তু এই পাঁচের ফুলের উপরে কাজ করব, এই পাঁচের ফুলের উপরে। ওকে দেখুন আমাদের কিন্তু এখানে একটি চারের ফুল হয়ে গেল। এখন আমি এই সুতো দিয়ে সামনের দিকে এই একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশের সুতোয় আমি এখন দুটি কমলা পুঁতি ভরে ক্রস করে এখানে চারের ফুল করব। সেম একইভাবে আমি আবারও সামনে থেকে একটি পুঁতি কমন নেব, এই যে পুঁতিটা, এবং হাতের বাম পাশের সুতোয় আমি আবারও দুটি কমলা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবার আমি এই সুতো দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং এই সুতোয় আবারও দুটি কমলা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমাদের সর্বশেষ ঘরটি বাকি আছে। সো আমি এই একটি পুঁতি এবং প্রথমে যে চার ফুলটি করে গেলাম সেখান থেকে এই যে একটি সাদা পুঁতি। সো এখন আমাদের সুতায় রয়েছে দেখুন তিনটি পুঁতি আর আমি একটি কমলা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এখন আমাদের আবারও এক কমনে চারের ফুল করতে হবে। সো আমি এই সুতোয় দেখুন এই সুতোয় দুটি কমলা পুঁতি এবং একটি সাদা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবার আমি এই সুতো দিয়ে সামনে দিকে এই সাদা পুঁতিটা কমন নেব এবং এখানে আমরা একটি কমলা পুঁতি এবং একটি সাদা পুঁতি ভরে ক্রস করে আবারও চার ফুল করব। এই সুতো দিয়ে সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নেব এবং এখানে আমাদের দুটি কমলা পুঁতি দিয়ে ক্রস করতে হবে। সো আমি এই সুতোয় দুটি কমলা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমি এই সুতো দিয়ে সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নেব এবং এই সুতোয় দুটি কমলা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও আমি সামনে থেকে দেখুন একটি পুঁতি এবং প্রথমে যে চারে ফুল করে গেলাম সেখান থেকে একটি পুঁতি, এই দুটি পুঁতি কমন নেব এবং এখানে আর একটি কমলা পুঁতি ভরে ক্রস করে আমাদের চারের ফুলটি কমপ্লিট করে দেব। দেখুন আর একটি কমলা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।